আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এরকম প্লাস্টিকের ফুল কাভারে আপনারা হাতের কাজ করে নিজেদের মতো ডিজাইন করতে পারেন। তো আমি এখানে লাচ্ছি সুতা নিয়েছি সাদা কালার, আর অলরেডি আমি একটা ফুল করেছি। তো এখন দেখাবো এখানে আমি শিউলি ফুল করব। তো শিউলি ফুল করার জন্য প্রথমে আমি এভাবে করে আমি পাপড়ির কাজ করার জন্য লেজিটেজি স্টিচ দিয়ে নিচ্ছি। আর মূলত এটা আমার একটা পুরনো আর কি ফোনের ব্যাক কভার প্লাস্টিক, এটা কিন্তু যখন একেবারে নতুন থাকে তখন এটা হোয়াইট কালার ট্রান্সফার কালার থাকে, বাট এটা আমার অনেক পুরনো। তো দেখতেই পাচ্ছেন এটা অলমোস্ট নষ্ট হয়ে গেছে, অনেক কালো হয়ে গেছে। তো এটার উপরেই আমি আপনাদের সাথে হাতের কাজটা শেয়ার করছি। তো আপনারাও কিন্তু এভাবে পুরান অথবা নতুন যে কোনো প্লাস্টিকের আর কি ফোন কভারের ভিতরে নিজের পছন্দ মতো ডিজাইন অথবা নাম সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে লেজিটেজি স্টিচগুলো দিয়ে এখানে কয়েকটা আর কি পাপড়ি দিয়ে নিব। আর যেহেতু এটা প্লাস্টিকের একটু কষ্ট হবে, তবে চেষ্টা করবেন খুব সাবধানে কাজটা করার, যেহেতু আর কি সুই ফোটার একটা সম্ভাবনা থাকে। তাই একটু সাবধানে কাজটা করবেন, যেহেতু এটা প্লাস্টিক সুই উঠাতে একটু কষ্ট হবে। আর এখানে আমি সুই ব্যবহার করছি নর্মাল সাইজেরই সুই, এটা 8 নম্বর সাইজের একটা সুই আছে। তো এখানে আমার অলরেডি 4টা পাপড়ি দেওয়া হয়ে গেছে, এখানে আরও একটা পাপড়ি দিয়ে দিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো কিন্তু যে কোনো ফুলেরই এখানে ডিজাইন করতে পারেন। আমি মূলত এখানে কয়েকটা ফুলের ডিজাইন করব। তো আমি এখানে আরও একটা পাপড়ি দিয়ে নিচ্ছি, এখানে আমি 6টা পাপড়ি দিলাম টোটাল। আর চাইলে এখানে ডিএমসি সুতাও ব্যবহার করতে পারেন। এখানে যে আমি লেজিটেজি স্টিচ দিয়েছিলাম তার পাশ থেকে আমি এভাবে করে আবারও শার্টেন স্টিচ দিয়ে ফুলের পাপড়িগুলোকে একটু বড় করে নিচ্ছি। তো দেখুন জাস্ট একেবারে পাশাপাশি করে আবার একটা শার্টেন স্টিচের মতো স্টিচ দিয়ে আমি পাপড়িগুলোকে জাস্ট একটু বড় করে নিলাম। তো এখন পিছনের দিকে কিন্তু অ্যাজ ইউজুয়াল যেভাবে আমরা ফেব্রিকের ভিতরে আর কি গিট দেই, ঠিক একইভাবে গিট দিয়ে নিলাম। এখন আমি একটা অরেঞ্জ কালার সুতা নিয়েছি, আর এই সুতাটা একটু চিকন তাই একটু মোটা করে নিয়েছি। এখন আমি এটা শিউলি ফুল করার জন্য সবুজ কালার একটা ডার্ট দিব। তো এটা কোন দিকে দিলে ভালো হয় সেটা আগে দেখে নিচ্ছি। তো আমি সুন্দর করে এই দিকে একটা ডার্ট দিয়ে দিচ্ছি অরেঞ্জ কালার সুতা দিয়ে, এতে করে এটা একটা শিউলি ফুলের শেপ বা একটা শিউলি ফুলের ডিজাইন লাগবে। তো দেখুন এখন আমি একটু লম্বা করে কিন্তু এই শিউলি ফুলের ডার্টটা দিতে হবে, যেহেতু আমার আর কি ফোনের কভারটা হচ্ছে একটু ব্ল্যাক টাইপের, তাই আমি কিন্তু একটু যে এই সুতাগুলো বেশি ভালো লাগবে এই কালার সুতা দিয়ে কাজ করছি। তো হয়ে গেল আমার একটা শিউলি ফুল। এখন আমি পিছনের দিকে আবারও সুন্দর করে সুতাটাকে সেট করে নিলাম। এখন আমি এখানে ডিএমসি সুতা নিয়ে নিচ্ছি, পাতা করার জন্য এখানে টিয়া কালার সুতা নিয়েছি। এখন আমি প্রথম যে ফুলটা করেছিলাম সেই ফুলে আর কি আমি একটা পাতা দিচ্ছি। তো পাতাটা দেওয়ার জন্য আমি এখানেও প্রথমে লেজিটেজি স্টিচ দিয়ে একটি স্টিচ দিয়ে নিলাম। আর এখানে আমি মূলত ড্রয়িং করিনি, ফ্রি হ্যান্ডেই সেলাইটা করছি। তো আপনারাও কিন্তু প্রথমে ডিজাইনটা ড্রয়িং করে নিতে পারেন, তাহলে সেলাই করতে আরও সুবিধা হবে। যে কোনো আর কি সাইন পেন অথবা জেল পেন দিয়েই কিন্তু আপনি উপরে ড্রয়িং করতে পারবেন, যেহেতু এটা প্লাস্টিক মুছা যাবে বাট বোঝা যাবে এমনভাবে একটু ড্রয়িংটা করে নেবেন। আর আমি ড্রয়িংটা ছাড়াই করছি কীভাবে সেভাবে আপনারাও চাইলে কিন্তু সেলাই করতে পারবেন। তো লেজিটেজি স্টিচ দিয়ে আমি দুই পাশ থেকে দুইটা দুইটা 4টা প্রথমে আর কীভাবে করে ফোর উঠিয়ে নিলাম, একটু লম্বা লম্বা করে উঠালাম যেন পাতাটা একটু বড় লাগে দেখতে। এই পর্যায়ে আমি মাঝখান থেকে আর একটা লেজিটেজি স্টিচ দিয়ে দিচ্ছি, এতে করে সুন্দর একটা পাতা শেপ হয়ে যাবে। এটা কিন্তু দারুণ একটা জিনিস, চাইলে আপনারা মানে খুব ইউনিক স্টাইলে নিজেদের ফোন কভারটা মেক করতে পারেন। আর এই কভারগুলো কিন্তু খুব বেশি দাম না, যেগুলো ট্রান্সফার কালার অথবা প্লাস্টিকের। তো আমি পিছনের দিকে এভাবে করেও কিন্তু আপনি গির দিতে পারবেন, আমি দুইভাবেই দেখিয়ে দিলাম। কিন্তু পিছন সাইডটা সুন্দর করে সুতা মানে গিট দিয়ে নিতে হবে, নাহলে কিন্তু সুতা খুলে যাবে। তো আমি একইভাবে দুই পাশে আরও একটা পাতা করে দুই সাইডে দুইটা পাতা করলাম। এই পর্যায়ে আমি হলুদ কালার সুতা নিয়েছি, আর হলুদ কালার সুতা নিয়ে দুটা ফুলের উপরের অংশে আমি দিয়ে দিচ্ছি ফ্রেঞ্চ নট। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সুয়ের ভিতরে সুতাটাকে পেঁচিয়ে তারপর একটা ফ্রেঞ্চ নট দিলাম। আর এখানে আমি সুতাটা একটু মোটা করে নিয়েছি, এখানে 4 তার সুতা নিয়েছি।
আর এভাবে করে শুয়ের ভিতরে সুতাটাকে দুইটা প্যাচ দিয়ে একই জায়গায় ইন করাচ্ছি, এতে করে আমার সুন্দর একটা নট হচ্ছে। আর এই নট দিয়েই আমি এখানে একটা গাঁদা ফুল বানাবো। আর গাঁদা ফুল গোল হয়, তো আপনি এখানে একটা সার্কেল দিয়ে নিতে পারেন, যে কতটুকুন সার্কেল আপনি দিতে চাচ্ছেন বা কতটুকুন সাইজে আপনি বানাতে চাচ্ছেন ফুলটা। তো আমি এখানে এখন পাশাপাশি করে চারপাশের সার্কেল অনুযায়ী আমি কিছু গাঁদা ফুলের জন্য শুধু ছোটো ছোটো করে ফ্রেঞ্চ নট দিয়ে নিয়েছি। মোটামুটি আমি একটু বড় করেই ফুলটা ড্র মানে সেলাই করব। সব থেকে ভালো হয় আপনি যদি একটু সার্কেলটা দিয়ে নেন। যাই হোক, আমি এখানে মোটামুটি একটা সার্কেল অনুযায়ী করেছি। এই পর্যায়ে আমি সবুজ কালার সুতা নিয়েছি আর গাঁদা ফুলের নিচে একটা ডার্ট দিচ্ছি। ডালটা দেওয়ার পরে আমি এই সাইড থেকে আবার পাতা উঠাবো। আর গাঁদা ফুলের পাতাগুলো কিন্তু চিকন চিকন হয়, তো চেষ্টা করব সেভাবেই একটু করার। আর যেহেতু আমি ড্রয়িং করি নাই, তাই আমি একেবারে ফ্রি হ্যান্ডেই স্টিচটা দিয়ে নিচ্ছি। প্রথমে লম্বা একটা ফোর দিয়ে পাশ থেকে এখন ছোট ছোট করে আমাকে ফোরগুলো দিতে হবে। তো আমি অনেক বড় করে একটা আর কি ডাল দিলাম। এখন আমি এখান থেকে সাইড থেকে চিকন চিকন করে জাস্ট পাতা দিব আর সেটা সাটিন স্টিচ দিয়ে দিচ্ছি। আর খুব সহজে কিন্তু এটা এখানে সেলাই করতে পারবেন। তো এভাবে করে এখন আমি পাতাগুলো একটু ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। তো দুই সাইডে আমার এই গাঁদা ফুলের পাতাও দেওয়া হয়ে গেছে, আর আমি সাইড থেকে আরও তিনটা শিউলি ফুল করেছি। এই পর্যায়ে আমি এখন এখানে আমার নাম লিখে দিব, চাইলে এরকমও রাখতে পারেন, বাট আমি এখন জেল পেন একটা কলম দিয়ে আমি নাম লিখে নিচ্ছি। বুঝতেই পারছেন যে এটার উপরে কিন্তু পেন বসবে, তো আপনি কিন্তু চাইলে ড্রয়িংটা এভাবে আগে ড্রয়িং করেও নিতে পারেন, কলম দিয়ে এঁকেও নিতে পারেন। আমি এখন এখানে দেখুন ব্যাক স্টিচ ফোর দিয়ে নিচ্ছি, আর এখানে আমি দুইটা কালার সুতা অ্যাড করেছি। দুই কালার সুতা মিক্সড করে কাজ যে করছি, সেখানে আমি একটু বড় বড় করে ব্যাক স্টিচ ফোর দিচ্ছি এবং আমার নামের লেটারগুলো সুন্দর করে আমি সেলাই করে নিচ্ছি। আপনারা কিন্তু আপনার প্রিয় মানুষকে এভাবে করে সুন্দর একটা জিনিস সেলাই করে দিতে পারেন। আর যেহেতু আমরা সবাই ফোনের কভারটি ইউজ করি, এটা অনেক ইউনিক একটা জিনিস, তো আশা করব আপনারা ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা অবশ্যই জানাবেন। তো আমার নাম লেখাটাও কমপ্লিট হয়ে গেছে, দারুণ একটা জিনিস হয়েছে। তো আমি এই ফোনের এই কভারটাতেই কাজ করেছি, তো আমি এই কভারটা একটু খুলে নিচ্ছি। আসলে কভারটা পুরনো হয়ে গিয়েছিলো, তাই আসলে ফেলে দিব ভেবেছিলাম, তো ভাবলাম যে আচ্ছা একটু ট্রাই করে এখানে সেলাই করা যায় কি না। অসম্ভব সুন্দর হয়েছে আমার এই ফোন কভারটাও। আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, অন্যদের সাথে কাজটি শেয়ার করবেন। আমি আজকের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।